মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহি আছে ধুবুই কেহে এতিয়া পথ নির্মাণের কাম পূর্ণ গতিত চলিছে ধুবুরীর বাটপথ সাংঘাতিক এই কথা ধুবুরীবাসী ভালকই জানে এয়া সব ধুবুরীর পথর নমুনা এয়া পথর অবস্থা রাজপথত প্রকান্ত প্রকান্ত গাঁত চৌদিশে পানি কিন্তু মুখ্যমন্ত্রী এই পথে আহিব কেন মুখ্যমন্ত্রীর কঁকালের বিষ নহবনে সেয়ে নিশাটোর ভিতর পথ মেরামতির কাম চলিছে এতিয়া আহোমে যদি এনিশার ভিতর একটা গড় নির্মাণ করব পারে তেনহলে ধুবুরীর প্রশাসনে মুখ্যমন্ত্রীর বাবে পথ মেরামতি করব নোৱাৰিব কিয় মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে দিনে নিশা এতিয়া কাম চলিছে হয় সচা কথা এইটা সচা কথা যেতিয়া সিএম স্যারের কিনা প্রোগ্রাম থাকে যে রুট লয় সেই রুটটুকে বারে বারে ইহতে কি করে আর এই কেঁচা মাটির উপর পিচ ঢালি পেলায় তাতে কি করে কার্পেটিং করে কিন্তু হয় সচা কথা ইয়ার জড়িয়ে লাখ লাখ টাকা সরকার সেটা তো গই আছে লাখ লাখ টাকা এনে এনে গই আছে এইটো ভাল পাইছো এই ডি করেছিল তেতিয়া আপনার এসপি অফিসের আগত ডিসি অফিসের আগত এইখানে রাস্তা ভাল করেছিল ভাল রাস্তায় ভাল করেছে যেখানে বেয়া থাকে এখানে তো করা নাই যেখানে মানুষ অসুবিধা উজত খায় পড়ি যায় বাচ্চা বুড়া হয় সচা কথা এইটো যে যেটো একচুয়ালি করব লাগে সেটা নকরি পেলায় যেটো মানে করব নালাগে সেইখিনি করে তেওঁলোকে বাদ দিয়ে তাৰমানে সিএমক লৈ ভয় ভয় হোক বা যিয়ে নহোক আৰু মানে ওপৰত আৰু কিবা কাৰণটো আমি সবে জানো হঠাৎকে হয় আমি হতভম্ব হৈছোঁ আৰু হতভম্ব হোৱাও নাই কাৰণ কি ধুবুৰী জিলাৰ বৰ্তমান যিটো তৎপৰতা আৰম্ভ হৈছে জিলা প্ৰশাসনত সেই তৎপৰতা চাই পিনে আমি ধুবুৰীবাসী ৰাইজে বৰ আমোদ পাইছোঁ হ্যাঁ কারণ আর এই তৎপরতার একমাত্র কারণ হয়েছে আর মুখ্যমন্ত্রী আহিব আজি 130 বছরের পুরনি ধুবুরী জিলা ধুবুরী শহর পৌরসভা অসমৰ আটাইতকৈ পুরনি শহরবোৰৰ ভিতৰত এটা কিন্তু এই শহরত আজি বাটপথ বুলিবলে একো নাই 29 তারিখে মুখ্যমন্ত্রী আহিব ধুবুরী ধুবুরী রাজপথ দেখি মুখ্যমন্ত্রী বাবা দিব ইপিনে ইয়ার প্রতিবাদত আরম্ভ হয়েছে ধুবুরী জিলা মহিলা কংগ্রেসের উদ্যোগত প্রতিবাদী কার্যসূচী গতিকে আমি এতিয়া অসমৰ মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া আহি আমার কারণে এক নকরে গতিকে আমি সরকারক তীব্র গরিহণা জানাইছো তার পিছন আমি তীব্রভাবে ইয়াতকে বেশিকে আমি প্রতিবাদ করিব ইয়া সব মহিলা কংগ্রেসে কি ধরনের প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করছে ভিডিও জার্নালিস্ট জামালের সাথে শাহানুর ইসলাম আসাম টক্স ধুবুরী